পূর্ণিমা বাংলাদেশের চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেত্রী। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মধ্য দিয়ে আলো ঝলমলে রূপালী পর্দায় অভিষেক হয় স্বনামধন্য এই অভিনেত্রীর। অভিনয় দক্ষতা আর রূপলাবণ্য অনন্যময়ী এই নায়িকা অল্প সময়েই চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেন। নতুন জেনারেশনের কাছে এখন আদর্শ বা আইডলের আরেক নাম পূর্ণিমা। ২০০৪ সালে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে কিংবদন্তি চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক মেঘের পরে মেঘ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচক ও বোদ্ধাদের প্রশংসা অর্জন করেন পূর্ণিমা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্র তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। পূর্ণিমার গ্ল্যামার, রূপের আলো ও দুর্দান্ত উপস্থিতি দেশব্যাপী আলোড়ন তোলে, সব শ্রেণীর দর্শকদের হৃদয়ে ঠাঁই পান। অন্যতম মাইলফলক সাফল্যের চলচ্চিত্র মনের মাঝে তুমি দিয়ে বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও পূর্ণিমা জনপ্রিয়তা অর্জন করেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পূর্ণিমা। বর্ণিল ক্যারিয়ারে তিনি দেশ ও বিদেশ থেকে অর্জন করেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। শুধু চলচ্চিত্র নয়, পূর্ণিমা নিজেকে প্রমাণ করেছেন ড্রয়িং রুমের দর্শকদের কাছেও। টেলিভিশন পর্দাতে অভিনয় এবং নানা মাত্রিক অনুষ্ঠানে নান্দনিক উপস্থাপনা ও সেন্স অফ হিউমার সমৃদ্ধ আলাপ দিয়ে পূর্ণিমা নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তার সমসাময়িক অনেকেই হারিয়ে গেলেও নিজেকে এখনও সময়ের সঙ্গে ধরে রেখেছেন পূর্ণিমা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও হৃদয়ের কথা খ্যাত এই অভিনেত্রীকে তার কোটি ভক্ত অনুসরণ করেন। এখানে আর তার কাছ থেকে কিছু শুনবো না, এটা হতেই পারে না, প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েস বসা তাই আমি খুব জোরে কথা বলতে পারছি না। আমাদের এই বিশেষ সম্মাননা দেওয়ার জন্য আমরা আসলে অনেক কৃতজ্ঞ। সাথে ভবিষ্যতে আপনাদের এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আরও বড় পরিসরে করবেন, সেখানে যদি আরও কিছু ক্যাটাগরি যুক্ত করা যায় আমার অনুরোধ থাকলো। সেখানে এডিটর, সাউন্ড এবং সিনেমাটোগ্রাফি, তারা না থাকলে কিন্তু পুরো টিম আমরা অপূর্ণ থাকি। তো আমি আশা করব যে যারা এডিটিং করেন, যারা সাউন্ডের কাজ করেন, যারা সিনেমাটোগ্রাফির কাজ করেন, তাদেরকে ছাড়া কোনো ওটিটি প্ল্যাটফর্ম, কোনো টেলিভিশন ড্রামা কিন্তু বের হওয়া হবে না। তো আশা করি ভবিষ্যতে তাদেরও কোনো ক্যাটাগরি রাখলে আমি আন্তরিকভাবেই অনেক খুশি হব।